আসসালামু আলাইকুম। বুবলিকে নিয়ে বান্দরবনের সাইমন। অনেকে ভাবতে পারেন স্বামী সাকিব খানকে রেখে হঠাৎ বুবলিকে নিয়ে কেন বান্দরবন গেলেন সাইমন সাদিক। তবে এটি মূলত চাদর সিনেমার শুটিংয়ের জন্য তাদের শনিবার বিকেলে ফ্লাইটে চট্টগ্রাম গেছেন। সেখান থেকে তারা বান্দরবনে যাবেন। জানা গেছে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC প্রযোজনায় গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় চাদর ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন ও বুবলি। ছবিটি গানের শুটিংয়ের অংশ নিতে সাইমন বুবলি নির্মাতা সহ পুরো টিম বান্দরবনে যাচ্ছেন। সেখানে বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষ আগামী 25শে অক্টোবর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। ছবিটিতে সাইমন বুবলি ছাড়াও অভিনয় করেছেন মিনারা মিঠুন ও রাশেদ মামুন, অপু সহ আরও অনেকে। উল্লেখ, চাদর সিনেমার জন্য FDC-কে 70 লক্ষ টাকা অনুদান দেওয়ার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে এই ছবির বাজেট প্রায় 1 কোটি 20 লক্ষ টাকা। বাকি টাকা বিভিন্ন স্পন্সরের কাছ থেকে সংগ্রহ করেছেন FDC। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।